আমায় ক্ষমা করবেন, আপনার মুখের উপর কথাগুলো কইছি, কিন্তু আপনার খাটনি তো আর আমরা চলে যেতে দিতে পারিনি। তাই ধন সম্পত্তি আরো বাড়াতে হবে। শুধু আমি নই, মেজখুড়ি মাও ব্যাংকে গয়না রাখতে চান। কোথায় কি কথা বলছিস নাথবু? আমি জানি বাবা মশাইয়ের সামনে কথাগুলো কয়ে আমি বড় অন্যায় করেছি। বাবা মশাইকে আমি ভক্তি চিন্তা করি বলেই আমি এই কথাগুলো কইল। এবার যদি বাবা মশাই চান আমাকে শাস্তি দিতে, তবে আমি মাথা পেতে নেব। দেখো, মা লক্ষ্মীর কথা আমি ফেলি না, ঠিক আছে? সে যা চাইছে তেমনটাই হবে। দাদা রাজচন্দ্র, আপনার স্ত্রী শুধু আধুনিক চিন্তা ভাবনাই করেন না, তিনি খুব সাহসী, তিনি মহিষী নারী। মেয়েদের এই সাহসটাই দেশে একদিন নবজাগরণ আনবে। আজকের এই দিনে আপনার স্ত্রী তার সঞ্চিত সমস্ত গয়না ব্যাংকে জমা রাখলেন। আজকের দিনটা আমি ভুলতে পারবো না, হয়তো এটাই নতুন ব্যাংক ব্যবসার সূত্রপাত। ধন্য বেড়াদার, ধন্য আপনার স্ত্রী।